আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া আলা আল্লাহ রসুলিল্লা ও আল্লাহআলিহি ওয়াসাবিহি আজমাই নাম্মাদ এসো শিখি ভিডিও দার্সের বারোতম দার্সে আমরা মাদির বিভিন্ন সিগায় ফায়লের আলামত সম্পর্কে পড়ব মাদি এখানে মাঝি লেখা মাঝি হচ্ছে খুব মানে মাদি শব্দটাকে মাঝি নামে খুব প্রসিদ্ধ আমাদের এই অঞ্চলে বিশেষ করে দদের উচ্চারণ নিয়ে দ বা দ এই নিয়ে একটু ইখতিলাফ থাকার কারণে তো আমাদের এই দিকে মাঝি শব্দটা খুবই প্রসিদ্ধ সেজন্য এখানে মাঝি লেখা হয়েছে আর কি তো যাই হোক মাদি মাঝি দুইটাই বৈধ তো আমরা মাঝির বিভিন্ন শিগা মাদি বলতে অতীতকাল অতীতকালের বিভিন্ন সিগাই যে ফাইলের আলামত আছে সেগুলো নিয়ে আমরা আজকের লেকচার আলোচনা করব। তো একটা ব্যাপার আপনারা এত এতক্ষণে বুঝতে পারার কথা সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে প্রতিটি ফেলের মধ্যেই একটা প্রতিটি ফেলের জন্য একটা ফাইল থাকে আমরা এসো আরবি সিগির দ্বিতীয় খণ্ড যখন পড়েছি আমরা খেয়াল করেছি প্রত্যেকটা ফেল উল্লেখ হবার পরেই আমরা দেখেছি একটা করে ফাইল ছিল তো এই ফাইলগুলোর ফেলের সাথে পাশাপাশি থাকে জেনারেলি তো যেমন ফা আলা রসিদুন রাশেদ করেছে তো এখন একটা ব্যাপার আপনারা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন সেটা হচ্ছে যে ফা আলা রসিদুন ফাল আমরা শুধু ফা আলার অর্থটা আমরা পড়ি যে সে করেছে করলো আর রাশ হচ্ছে রাশেদ তার মানে এই যে যখন পাশাপাশি ফেল ফাইল থাকে তখন ফাইলের অর্থটা সেই ফেলের যেই আমরা যে সেটা বলছি সে সেতে রিপ্লেস হয়ে যায় তাহলে সে ফায়াল আর অশিদিনের অর্থ হয়ে যায় রাশেদ করেছে করল এটা হচ্ছে গায়েবের ক্ষেত্রে কিন্তু হাদির বা মুতাকাল্লিমের ক্ষেত্রে তুমি আমি ক্ষেত্রে তো আর কোনো নাম উল্লেখ থাকে না সেক্ষেত্রে এর ব্যাপারটা এরকমই থাকে কিন্তু শুধুমাত্র গায়েবের ক্ষেত্রে ফায়লের নামটা উচ্চারিত হয় আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে ফায়েল উল্লেখিত থাকে না যে প্রথম বাক্যে যে লেখা আছে ফালা আলা তারপরে আর আরও বিস্তারিত বর্ণনা দ্বিতীয় বাক্যে দেখবেন যে লেখা আছে ফা তারপরে আর রসেদুন লেখা নেই সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে এই ফা আলা বলতে সে করেছে এই সেটা আসলে সেই রাশেদি ওই রাশেদের কথাই বলা হচ্ছে তো এই ব্যাপারগুলো আপনারা যখন আরবি বারত পড়তে যাবেন তখন খেয়াল করবেন তো এ কথা তুমি জেনে এসেছো যে মাদি মারুফ ওয়াহেদ মোদাক্কার গায়েব এর শেষে ফাইলের লিঙ্গ বচন ও পুরুষের বিভিন্ন আলামত যুক্ত হয় লিঙ্গ বচন পুরুষ এর বিভিন্ন আলামত যুক্ত হয় এই তিনটা জিনিসের এভাবে মাদি মারুফের মোট পনেরোটি সিগা তৈরি হয় এখন আমরা সেই আলামতগুলো তোমার সামনে তুলে ধরব তো প্রথমেই ফায়লা এটা হচ্ছে আমরা জানি ওয়াহেদ মোজাক্কার গায়েব ওয়াহেদ বলতে এক বচন মোদাক্কার বলতে পুরুষব পুরুষ লিঙ্গ আর গায়ব বলতে তৃতীয় পুরুষ থার্ড পারসন তো ফায়াল আমার হচ্ছে সে করেছে করল এখন এই যে এখানে লেখা এই ফেলের মাঝে এই যে এই ফেল মাঝে বিদ্যমান হোয়া দমির হলো ফায়েল যে সে করেছে করলো এই যে এইটার যে সে করেছে করলো এই ফেলের তাহলে ফাইল কোনটা এখানে তো কোনো ফাইল উল্লেখ করা নেই তার যদি কোনো ফাইল উল্লেখ করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এটার ফায়াল হচ্ছে হুয়া হুয়া এখানকে ফায়েলের লিঙ্গ বচন ও পুরুষের কোনো আলামত নেই যেহেতু আমরা জানি মাদিম আরুফ ওয়াহেদ মোদাক্কর গায়েব এটা একদম মূল মানে মূল মূল মিঝানের অংশ এতে কোনো লিঙ্গ বচন ও পুরুষের আলামত থাকে না এর পরবর্তী যত ফেলগুলো পড়বে সবগুলোতে আমরা কিছু না কিছু আলামত পাবো কিন্তু এটাতে থাকে না তো আমাদের এখানে যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফেলের মা মাঝে বিদ্যমান হুয়া দমির হলো ফায়েল যদি উল্লেখ না থাকে আর যদি এখানে থাকে যে ফালা রাশেদুন তাহলে এখানে তো সেটা হচ্ছে রাশেদ ফায়েল যদি কিছু না থাকে তাহলে সেখানে হুয়া ফায়েল আচ্ছা এরপর ফালাত ফালাত হচ্ছে ওয়াহেদ মোজাক্কর গায়েব ফালাত হচ্ছে ওয়াহেদ মোজাক্কর সরি ওয়াহেদ মুয়ান্নাস গায়েব তো এখানে তা সাকিন এই যে তা সাকিন মূলটা তো ফালা এর সাথে একটা তা সাকিন যুক্ত হয়েছে এই তা সাকিন হলো মোয়ান্নাস হওয়ার আলামত তো এর অর্থ তো সে করেছে করলো কিন্তু এই সেটা কিন্তু স্ত্রীবাচক তো এইটা স্ত্রীবাচক হয়ে গেল কী কী জন্য এই যে তা সাকিন আসার কারণে তাহলে এই তা সাকিন হচ্ছে এই তা সাকিন হচ্ছে মোয়ান্নাস হওয়ার আলামত এই ফেলের মাঝে তাহলে এর এই ক্ষেত্রে দমির কোনটা হবে এই ক্ষেত্রে দমির হবে হচ্ছে হিয়া কারণ এটা স্ত্রীবাচ্যক তাহলে এখানে তা শাকিন হচ্ছে ফায়েল হওয়ার আলামত মোয়ান্না ফায়েল মোয়ান্না হওয়ার আলামত আর এই ফেয়েলের মা মাঝে হিয়া দমির হলো ফায়েল এরপর ফালাত সরি ফা আলতা ফা আলতা হচ্ছে ওয়াহেদ মুদাক্কর হাওয়াদ ফ হচ্ছে ওয়াহেদ মুদাক্কর হাদির লামকে সাকিন করে মাফতুতা তা যোগ করা হয়েছে লামকে সাকিন করা হয়েছে এই যে লামের উপরে লামের উপরে তো জাবর ছিল এটাকে ফেলে দিয়ে সাকিন করা হয়েছে এবং একটি মাফতু তা মানে তা জবর যুক্ত করা হয়েছে এটা ফায়েলের দমির এটা ফায়েলের দমির এবং ফায়েল ওয়াহেদ মুদাক্কার হাদির হওয়ার আলামত এটা ফায়েলের দমির এবং এই যে তাটা হচ্ছে ফায়েলের দমির এবং এটা যে ওয়াহেদ মোজাক্কর হাদির হয়েছে যে তুমির অর্থ দিয়েছে সেটার আলামত হচ্ছে এখানে যে তা ফালতা তা শেষে যে তাটা যুক্ত হয়েছে তাহলে এর ফায়েল এর এর দমিন হচ্ছে তা তুমি এরপর ফালতি তি ওয়াহেদ মোহান্ন হাদির লামকে সাকিন করে লামকে সাকিন করে মাকসুর তা মাকসুর তা মানে তাজের যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়েল ওয়াহেদ মোজাক্কার হাদির হওয়ার আলামত ফায়েল ওয়াহেদ মুজাক্কর হাদির হওয়ার আলামত এই তি টি হচ্ছে এখানে ফায়েল এবং ওয়াহেদ মুজাক মুজাক্কার হাদির হওয়ার আলামত এখানে মোজাক্কর লিখেছে সরি এটা মোয়ান্নাস হবে এটা তো মুজাক্কান এটা মোয়ান্নাস হবে ভুল লিখেছে এখানে আচ্ছা তারপর হচ্ছে ফায়ল এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম লামকে সাকিন করে মাজমুম মাজমুমতা মানে হচ্ছে তা বলতে তার উপরে পেশ এটা ফায়েলের দমির এবং ফায়েল ওয়াহেদ মোতাকাল্লিম হওয়ার আলামত এই ফাইলটা যে ওয়াহেদ মোতাকাল্লিম সেটার আলামত হচ্ছে তু তাহলে দেখেন এই সবগুলো যে আমরা এখানে মানে আরেকবার বলি এখানে কোনো আলামত নেই এখানকার আলামত হচ্ছে তা সাকিন এবং এই তা এই 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 আলামতটা হচ্ছে ফায়েলের আলাম ফায়েল মোয়ান্না সর আলামত সরি মোয়ান্না সর আলামত এবং এর ভিতরে বিদ্যমান দমির হচ্ছে ফায়েল এর ভেতরে হুয়া এটা হিয়া এটা হোয়া এটা হিয়া এখানে ফা আলতা ফা আলতা হচ্ছে এখানে যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়েল ওয়াহেদ মুজাক্কার হাদির হওয়ার আলামত এখানে তি হল তি হলো হচ্ছে ফায়েলের দমির এবং ওয়াহেদ মান্নাস হাদির হওয়ার আলামত এখানে তু তু হচ্ছে এখানে ফায়েলের দমির এবং ফায়েল ওয়াহেদ মুতাকাল্লিম হওয়ার আলামত তো এটা তো গেল আপনার ওয়াহিদের ওয়াহিদার ক্ষেত্রে এবার আমরা জামার ক্ষেত্রে দেখব ফালু ফালু লামকে মাজমুম করে লামকে মাজমুম করে এখানে জবর ছিল আমরা মাজমুম করলাম ফালু এ করে ওয়াও যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়েল জামা মোজাক্কার গায়েব হওয়ার আলামত এটা ফায়েলের দমির ফায়েলের দমির হচ্ছে তাহলে কোনটাই যে ওয়াও ওয়াও হচ্ছে ফায়েলের দমের এবং জামা মোয়ান্নাস গায়েবের আলামত এটা বলতে আসলে পুরো পরিবর্তনটাই শুধুমাত্র ওয়ানা না পুরো পরিবর্তনটাই আর কি তারপরে না ফাল না লামকে সাকিন করে মাফতু হেনুন মাফতু হেনুন নুন জবর যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়েল জামা গায়েব হওয়ার আলামত বুঝতে পারছি এটা আগের মতোই এটা হচ্ছে লামকে সাকিন করে তুম যোগ করা ফা আল তুম ফ আল লামকে সাকিন করে তুম যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়েল জামা মোজাক্কার হাদির হওয়ার আলামত ফ আলতুম জামা মোজাক্কার হাদির এরপর ফা আল এটা হচ্ছে জামা মোয়ান্নাস হাদির লামকে সাকিন করে তুন্না যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এই তুন্না হচ্ছে ফায়েলের দমির এবং জামা মোয়ান্নাস হাদ হাদির হওয়ার আলামত এরপর হচ্ছে ফালনা লামকে সাকিন করে না যোগ করা হয়েছে এটা ফায়েলের আলামত এবং ফায়েল জমা মোতাকাল্লিম হওয়ার আলামত ফালনা জমা মোতাকাল্লিম তাহলে জমাতে আমরা পড়লাম ফালু ফাল ফালনা ফালতুম ফালতুন্না ফালনা সাধারণত যে শেষের যে মানে ফালা এটা তো মূল এই ফালাকে পরিবর্তন করে ধরেন ফালু আসার কারণে যেই পরিবর্তনটুকু হয়েছে এই পরিবর্তনটুকুই হচ্ছে ফায়েলের দমির এবং জামা মুজাক্কার গায়েব হওয়ার বা সংশ্লিষ্ট ওই ব্যাপারটা হওয়ার আলামত এখানে ফালনা ফালতুম ফালতুন না ফালনা শেষে এবার আমরা তাসনিয়া দেখব ফা আলা লামকে মাফতুহ করে আলিফ যোগ করা হয়েছে আলা জাস্ট একটা আলিফ যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়েল তাসনিয়া মুজাক্কার গায়েব হওয়ার আলামত ফ আলাতা তাসনিয়া মোহনাসকায়ব লামকে মাফতু তা তা যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফাইল তাফনিয়া মুয়ান্নাস গায়ব হওয়ার আলামত লাস্টের তাটা ফা আল আতা এরপরে ফা আল এটা তাফনিয়া মোজাক্কর ও মুয়ান্নাস হাদির মানে মোয়ান্নাস মোজাক্কর মোয়ান্নাসের সেম ফা আল লামকে সাকিন করে তুমা যোগ করা হয়েছে এটা ফে আলামত এবং ফায়েল তাফনিয়া মোজাক্কর ও মুয়ান্নাস হাদের হওয়ার আলামত সুতরাং তুমা হচ্ছে দুটি সিগার আলামত তারপরে শেষে হচ্ছে ফাল ফালনা তাসনিয়া মোতাকাল্লিম লামকে সাকিন করে না যোগ করা হয়েছে এটা ফায়েলের দমির এবং ফায়ল তাসনিয়া মোতাকাল্লিম হওয়ার আলামত তাহলে তাসনিয়াতে পড়লাম আমরা ফালা ফালাতা ফাল তুমা ফাল তুমা ফালনা আর পর থেকে যে যতটুকু পরিবর্তন এসেছে ততটুকুই এই এর আলামত তো এগুলো কিন্তু আমরা একটা জেনারেল ফর্ম পড়লাম শুধু ফালা আমরা জানি ফা আইন লাম কালিমা দিয়ে সাধারণত মিজানের যেই জেনারেল ফর্মটা তৈরি করা হয় এখন যদি আমরা বলি নাসারা একই নাসারা নাসারা ওয়াইদ মোলাক্কার গায়েব এই ফাইলের মাঝে বিদ্যমান হুয়া দমির হলো ফাইল এখানকার এখানের ফাইলের লিঙ্গ বচন পুরুষের কোনো আলামত নেই এরকম করে আমরা বলতে পারবো ফালা ফালাত ফালতা ফাল এ সরি নাসারা নাসারাত নাসারতা তা নাসারতু নাসারু নাসার না না নাসারনা নাসার না এভাবে এভাবে আমরা একের পর এক বলে যেতে পারবো এবং এইগুলোর যেই আলামতগুলো সেগুলো আমরা বুঝতে পারছি আর কি তো এখানে অনুশীলনীগুলো আপনার একটু ভালো করে দেখবেন যে এখানে কিছু নমুনা দিয়েছে এবং কিছু অনুশীলনও দিয়েছে দেখেন এই যে বিভিন্নভাবে তো এইগুলো আমরা দেখাবু এই যে এইভাবে এগুলো বলে যাবো এগুলো যদি আমরা ঠিকমতো প্র্যাকটিস করি তাহলে আমাদের এই যে ব্যাকরণের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হবে আশা করি তো আমাদের পক্ষ থেকে যতটুকু বলা এতটুকুই আপনারা এই ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এই এই পনেরোটা যে পনেরো ধরনের যেই সিগা তৈরি হয়েছে তিনটা তিনটা কালে তিনটা বচনের তো এগুলো আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহ বাকু